কাজ সেরে বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফিরতে গিয়ে দেখি যে এক দুটি জায়গায় পুকুরে টিকিট দিয়ে মাছ ধরা চলছে। তো সেটি দেখব, আমার মাছ ধরা দারুণ লাগে, মাছ ধরাটা দেখব। কিন্তু যে যে জায়গায় যেতে হবে অনেকটা মাঝখানে, তো প্রচণ্ড কাদা, তো জঙ্গল আর কাদা, তার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি খুব রিক্সের মধ্যে দিয়ে। তো দেখা যাক কি দেখতে পাই, তো চলো তোমরাও দেখো আমার সঙ্গে। এই বৃষ্টিতে একটুখানি বৃষ্টিতে আর বেশি কাদা। তো কলের মধ্যে টোপ গাঁথা শেষ, এখন এই বড়শিটা ফেলা হবে, একদম মাঝখানে দেওয়া হবে যতটা শক্তি দিয়ে দেওয়া হয়, যতটা যায় আর কি শক্তি দিয়ে। পরিবেশটা খুব সুন্দর, চারদিকে অনেক টিকিট করা হয়েছে কাউন্টার। দেখা যাক কতটা দূরে যায়। যাই হোক, অনেকটা দূরে গিয়েছে, মাঝখানে একটা ব্যারিকেড দেওয়া আছে। এই তো একটা মাছ গেঁথেছে বড়শিতে, তো টেনে আনছে, দেখা যাক মাছটি শেষ অবধি থাকে কিনা বড়শিতে। এই তো কাছে চলে আসছে, ভালোই বড় হবে যতটা বোঝা যাচ্ছে। তো কি মাছ দেখা যাক, না ওঠানো অবধি তো বোঝা যাবে না যে কি মাছ। দেখি আমরা কি মাছ, জলের মধ্যে মাছের প্রচণ্ড শক্তি, ছোট মাছ হলেও অনেক খেলা করে তাকে উঠাতে হয়। কেমন শক্তি দিয়ে মাছ টানাটানি করছে জলের মধ্যে, যাই হোক একটা রুই। কিলো দেড়েক হবে হয়তো, আইডিয়া করে বোঝা যাচ্ছে না, তো কিলো দেড়েকের মতো হবে, একদম লাল রঙের রুই, দারুণ। তো এই থলের মধ্যে অনেক রকম মাছ আছে, তো এই মাছটা রাখা হয়েছে যে জ্যান্ত করে রাখা হয় যেন না মরে। দেখছো অনেকগুলো মাছ আছে এর মধ্যে। আবার একটা পেয়েছে এই যে এদিকে, এটা অন্য টিকিট কাউন্টার। এই যে দেখো আর একটা এদিকে, চারদিকে লোকেরাই কিন্তু পাচ্ছে মাছ কম বেশি, অনেক মাছ সব মানে কাউন্টারেই কম বেশি দেখলাম, যা ভালো মাছ পেয়েছে ওনারা। এখানে দেখো এটা, এই যে একটা মাছ ছোট হবে হয়তো, দেখে বোঝা যাচ্ছে, দেখা যাক। এই যে দেখো, এই যে ছোট মাছ, তাও কত শক্তি এদের। এটা ছোট, খুবই ছোট, দেখো মাছ থাকার থলের মধ্যে মাছগুলো, দেখো কত মাছ, প্রত্যেকে মাছ পেয়েছে কম আর বেশি, বিভিন্ন রকম মাছ। একটা মাছ বসির মধ্যে গেঁথে যায় ভালোই, খুলতেও একটা সমস্যা হয়, অনেকগুলো কল থাকে। তো Thank you.
ওই যে ওইদিকে দেখো আবার একটা পেয়েছে বড় মাছ, ওই দেখা যাচ্ছে বসিতে বেঁধেছে, কিন্তু ধারে টেনে আনতে একটু সময় লাগে, অনেকটা মাছকে খেলতে নিয়ে আসতে হয়। ওই দেখো নিয়ে আসছে কাছের দিকে, প্রত্যেকে মাছ পেয়ে পাচ্ছে কম বেশি। এই দেখো এটা খুব কষ্ট করে কাছে নিয়ে আসতে হয়, আবার দূরে চলে যায়, আবার নিয়ে আসতে হয়, এই করে এনারা খুব কষ্ট করে ধরে। তো এখানে যতগুলো কাউন্টার আছে তো সব কাউন্টারই মোটামুটি কম বেশি মাছ পেয়েছে এরা, যা দেখলাম আমি এতক্ষণ থেকে। পাশের কাউন্টারে পেলো একটা, এই কাউন্টার একটা পেলো, ওই কাউন্টার একটা পেলো, এখন আবার তো ওইদিকে দূরেও যারা যারা আছে তাদেরও পাচ্ছে, তারা কম বেশি দেখতে পাচ্ছে এখান থেকে। এই মাছটা হয়তো অনেকটা বড় হবে। এই তো মাছটা দেখো শেষ অবধি ধরা গেল, অনেক কষ্ট করে অনেক সময় লাগলো এটা ধরতে। এই যে দেখো মাছটা গ্লাস কাপ, কিন্তু অনেকটা সাইজে বড়, মোটামুটি 1.5 কিলো হবে হাই। বসি দেখো কলগুলো একদম মুখের মধ্যে গেঁথে গেছে। তো এনারাও বেশ অনেক কয়েকটা মাছ পেয়েছে, ভালোই, সবাই কম বেশি মাছ পেয়েছে, এটাই আনন্দ মাছ ধরার। মাছ না পেলে তো ভালো লাগে না। তো যা দেখলাম কত বড়, খুব খুব রিক্স, যখন তখন ছুটে যেতে পারে। এটা কত রকম মাছ। তো ভালো লাগলো, তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আমার তো বেশ ভালোই লাগলো।